নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আপনাদের সাথে। আমি সুনন্দা। তো আজকের ক্লাসে আমরা একটি কোনো গানের কোনো গানের আমরা টিউটোরিয়াল আজ আমরা শিখবো না। যে যে গানগুলি টিউটোরিয়াল স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগে আমি দিয়েছি, তো স্পেশালি আমি কমিউনিটিতে দিয়ে রাখছি যাতে আপনাদের খুঁজতে না হয়, কারণ অনেকগুলি প্লেলিস্ট অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তার মধ্যে হয়তো বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। তো আমি তবু বলে রাখি, প্যাট্রিয়টিক সং বলে এবং বা দেশাত্মবোধক গান টিউটোরিয়াল একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা গেলেই পেয়ে যাবেন। তবু আমি লিঙ্ক সহ দিয়ে রাখবো কমিউনিটিতে বা ডিসক্রিপশানে, আপনাদের যাতে কোথাও কিছু বুঝতে অসুবিধা না হয়। তো আজকে ক্লাসে আমরা সেই টিউটোরিয়ালেরই একটি গান ধরে ধরে গাওয়াটা শিখবো, ঠিক আছে? তো স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক জায়গায় অনেক রকম প্রোগ্রাম হয়ে থাকে বা স্কুল প্রোগ্রাম হয়ে থাকে, তো সেখানে কিছু কিছু স্বাধীনতার গান আছে, সেখানে একটু ধরে ধরে গাইতে হয়। তো সেটা আমরা কোথায় নিঃশ্বাস ধরে রাখবো বা কোথায় ছাড়বো সেটা আজকে আমরা শিখবো। তো তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো ও লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি। তো আজকের ক্লাসে আমরা যে গানটি প্রপারলি গাওয়াটা শিখবো, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজির কণ্ঠে গাওয়া গান, খুব সুন্দর একটি গান এবং খুব প্রিয় এবং খুব পছন্দের একটি গান, এবং এটি খুব জনপ্রিয়, অনেকেই শুনে থাকবেন, বলতে গেলে সকলেই শুনেছেন। তো সেটা আজকে আমরা হারমোনিয়ামে আগেরবার দিয়েছিলাম টিউটোরিয়াল হিসেবে, আজ কিন্তু আমরা সেটা গান উপলব্ধে গাইব, ঠিক আছে? তো সেটা একটু মন দিয়ে ফলো করবেন, ঠিক আছে? স্থায়ী অন্তরা, কারণ গানটা অনেকটাই বড়, তো আমাকে পার্ট টু পার্ট ভাগ করে নিতে হয়েছে। তো স্থায়ী অন্তরাটা গাইব, সেটা ভালো করে দেখবেন, এবং স্থায়ী অন্তর আমি একসাথে গাইবো না, পার্ট পার্ট করে গাইবো, যাতে আপনাদের বুঝতে এবং কোথায় কী সুর দেওয়া হচ্ছে সেটা সুবিধা হয় শুনতে। কিছু কিছু জায়গা আছে গানের শেষ নোটেশন যখন আমরা ছাড়বো, 2 থেকে 3 মাত্রা আমাদের গ্যাপ রাখতে হবে। আরেকবার দেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অনেক কোরাস রয়েছে, প্রত্যেকটি কথা আমি স্বরলিপি সহ দিয়ে রেখেছি। তো এবার আমরা চলে যাবো অন্তরাতে, ঠিক আছে? অন্তরাটা একটু ভালো করে লক্ষ্য করবেন। তক ভি সাস লড়ে ও ভিড়ে
আছে কিন্তু সা থেকে জব সা সা ঘায়েল হুয়া হুয়া কোমল নিধ হুয়া হিমালয় খতরে মে পড়ে আজাদী জব তক থি জব তক থি সাস সাস ধনি ধপ সাস লরে বো মাধপ লরে বো জব তক ভি সাস লরে বো ফিরে অপনি লাশ বিছা দে সঙ্গী गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनके जरा याद करो कुर्बानी तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी जो शहीद পরে আরও অনেক অন্তরা রয়েছে, সঞ্চারি রয়েছে। তো পুরো গানটি আমি ডিটেলসে আমি লিঙ্ক সহ দিয়ে রাখবো, যাতে পুরো গানটা আপনারা ভালো করে তুলতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।